ফটিক ছড়িত মহান বিজয়ের মাস উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন। সোমবার স্থানীয় হাসপাতালত নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাখাওয়াতুল্লাহ। বিশেষ অতিথি আছিল জাপার ফটিকছড়ি উপজেলা সভাপতি আফসার উদ্দিন চৌধুরী, বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম দুলাল, ফটিকছড়ি ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি আলোরে ফুল দিয়ে নেয় বরঙ্গরিলয় হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা। ফ্রি চিকিৎসা ক্যাম্পত মেডিসিন, শিশু, বাত ব্যথা, হৃদরোগ, ডায়াবেটিক্স ও গাইনি চিকিৎসক দ্বারা ফজরত 10টা তুন বিকাল 3টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রত্যেক বছর বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং শহীদ দিবসে আমরা এই ফ্রি চিকিৎসা ক্যাম্পগুলো করে থাকি। আজকে আলম হাসপাতালের 8 বছর বয়স শুরু থেকে আমরা আসলে এই প্রতিষ্ঠান করে এখান থেকে রুজি করে আমরা যে ভাত খাবো সে আশা আমরা দিইনি। যারা হসপিটাল করে তারা একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেবামূলক বেসিক আমরা করে নেব। তো আজকে ফটিকছড়ি প্রপারে 2টা হসপিটাল, স্কোয়ার এবং আলনুর, আর কোনো হসপিটাল নেই। তারপরে নাজিরাট, পরবর্তীতে চট্টগ্রাম শহরে এবং আরও ভালো চিকিৎসার জন্য ঢাকা এবং বাইরে যেতে হয়। তো আমাদের দেশে বিশাল জনগোষ্ঠীর চিকিৎসার ভার একা সরকারের পক্ষে নেওয়া সম্ভব হয় না। আমাদের সরকারের হয়তো 35-40% রোগীকে আমরা সেবা, বাকি ধরেন প্রায় 60% রোগীকে প্রাইভেটভাবে চিকিৎসা নিতে হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আর এই ভিডিও কিনা অনারত গমলালি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রেখা।